মেয়েটাকে দেখে আমারও মনে হলো না বুঝলি যে মেয়েটা চুরি করতে পারে। কোকুল এক কাজ কর, আমরা না চারদিকটা একটু ভালো করে খুঁজে দেখি, তুই ওই দিকটা দেখ আমি এই দিকটা দেখছি। ছোটকা ইগো পেলে করিনি চুরি, আমি সত্যি চুরি করিনি। বড়মা বড়মা ওদেরকে বোঝাও না, আমার নামে মিথ্যে পুলিশের কাছে নালিশ না করতে, আমি চুরি সত্যি করিনি তো। বড়বাবু বড়বাবু আমার কথাটা বিশ্বাস করুন, আমি চুরি করিনি। আমি বলবি না, বলছি চুরি করিনি, বলবি না। তুই যখন কিছুতেই মুখ খুলবি না তাহলে বাকি কথা হবে থানায়। চল দাঁড়াও, যেও না, এটা জেঠিদের ঘর থেকে পাওয়া গেছে। তোমার ড্রেসিং টেবিলের পিছনে। তাহলে তাহলে এবারে কি প্রমাণ হল? এবারে পুলিশের কাছে কে যাবে? হ্যাঁ আমি বলেছিলাম বিয়ে বাড়িতে চেঁচামেচি না করতে, কানে গেল তো কথাটা? মিনু আসছি, বল। বাড়িতে বড় মেয়ের বিয়ে, কেউ যেন অকারণে কাউকে সন্দেহ করে বাড়িতে ঝামেলা না বাঁধায়। আর যে ভুল করেছে সে যদি ক্ষমা চায় তাহলে তার অপরাধের ভার কিছুটা কমে। ভালো করে খুঁজলে এটা দেখতে হতো। মন খারাপ করিস না মা, ওদের ওদের সবার আমি তোর কাছে ক্ষমা চাইছি। না বড় মা, ধন্যবাদ আপনাকে। আর আমি আমি কেউ না, ভুল হয়ে গেছে। লেডি রবিনুড, তোমায় বাঁচাতে পেরেছি, ব্যাস আমি খুব খুব খুশি। সবাই তোমাকে কেমন পচা পচা কথা বলছিল, তারপর একদম চুপ। কি মজা কি মজা! তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আপনি আর গুগল যদি না থাকতেন তাহলে হয়তো আমার, আমি দুঃখিত, ওদের সবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি নিজে বাঁচিয়ে নিজেই ক্ষমা চাইছেন? না, এখানে কাজ করতে এসে তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। তুমি আমার বাবাকে বাঁচিয়েছো, আম পেড়ে আনতে চেয়েছো চাটনির জন্য, তবুও তোমায় কথা শুনতে হয়েছে। তার জন্য সরি এবং ধন্যবাদ দুটোই আমার বলা উচিত তোমাকে। দেখো আমার বৌদিরা ক্ষমা চাইতে জানে না, ওদের মনটা বড্ড হালকা, হাওয়ায় ভেসে বেড়ায়, মাটিতে পা পড়ে না। কিন্তু কিন্তু আমার বাবা আমাকে শিখিয়েছে যদি ভুল বোঝা হয় তাহলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, তাতে মনের ভারটা নামে, মনটা হালকা হয়। সত্যি সত্যি একদম হালকা লাগে।